নির্বাচনের আগে ও পরে বিএনপির নেতৃত্বাধীন এক দফা দাবিতে চলমান যুগপথ আন্দোলনে ভাটা পড়েছিল। এবার দীর্ঘদিনের মিত্র জামাতকে সাথে নিয়ে ধামাকা আন্দোলনের দিকে যেতে চাইছে দল দুটি। বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 7 জানুয়ারি এক দলীয় নির্বাচন বর্জনকারী সবাইকে নিয়েই জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। বিএনপির এই জাতীয় ঐক্যের চিন্তার বিষয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা কথা বলতে নারাজ। এদিকে সম্প্রতি জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্ম পরিষদের একাধিক বৈঠকে দেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সহ সার্বিক বিষয়ে আলোচনা করেছেন, এমনকি দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব বৈঠকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিষয়ে তাগিদ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তবে যুগপথ আন্দোলনে যাওয়া বা না যাওয়ার ব্যাপারে এখনই পরিষ্কার কিছু বলতে চাইছে না দলটি। অবশ্য রাজনৈতিক বিশ্লেষক বদিউল আলম মনে করেন, পর্দার আড়ালে এমন অনেক কিছুই হতে পারে যা দৃশ্যমান নয়। আমরা কেউ পুরোপুরি জানি না কি ঘটছে। আমরা অনেক সময় যা দেখি বাইরে থেকে তার অনেক কিছু ঘটে যা আমাদের। তবে জামাত তো আমাদের দেশে হলো তুরুপের তাস। জামাত যদি তাদের মধ্যে পরিবর্তন আনে এবং তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ, তারা যদি দল হিসাবে যুদ্ধের বিপক্ষে না দাঁড়ায়, এগুলোর প্রতি যদি তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলে জামাতের রাজনীতি করার